চট্টগ্রামের জরাজীর্ণ কালুরঘাট সেতুর কৌশল নির্ধারণ এবং সেতু মেরামতের বিভিন্ন অংশ সরজমিনে পরিদর্শন করেছে বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরা। সকালে বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরা শতবর্ষী কালুরঘাট সেতুর বিভিন্ন জরাজীর্ণ স্থান পরিদর্শন করেন। জানা গেছে, শতবর্ষী এই কালুরঘাট সেতু দিয়ে চলাচল অনেকটাই হয়ে পড়েছে অচল, ফলে এই সেতু দিয়ে ট্রেন চলাচল কিভাবে করবে তা জানতে চেয়ে বুয়েটের বিশেষজ্ঞ দলের কাছে পরামর্শক নিয়োগের প্রস্তাবনা দেয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। ফলে প্রথম দফায় চিঠি দিয়ে সাড়া না মিললেও পরবর্তীতে দফায় দফায় আলোচনার পর সেতু মেরামতের কৌশল নির্ধারণের সম্মতি জানায় বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরা। এদিকে কালুরঘাট সেতু মেরামতের কৌশল নির্ধারণে এসে বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরা সেতুর জরাজীর্ণ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে বুয়েটের পরিদর্শক দলের প্রধান বলেন, গত 90 বছরে সেতুটি কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং করবে তা তারা দেখছেন। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সাথে সেতুটি মেরামতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। কালুরঘাট সেতু তো এই এলাকার জনগণের সেতু, জনগণের এটা একটা লাইফ লাইন। তো আমাদের বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছে এটা দেখার জন্য, আমরা ডিটেল দেখব। আজকে আমরা প্রথম ভিজিটে এসেছি এবং কী কী চ্যালেঞ্জ এই সেতুটা গত 90 বছরে মোকাবিলা করেছে এবং সামনে করবে সেটা আমরা দেখব, যাতে সেতুটা সামনে আরও ভালোভাবে কাজ করতে পারে এই এলাকার জনগণের জন্য। আমরা সব তথ্যপাত্র সংগ্রহ করছি, এগুলো বিশ্লেষণ করার পরে বলা যাবে। তো আমরা দেখছি, আমরা রেলওয়ের সাথে ক্লোজলি কন্ট্যাক্টে আছি। এদিকে জরাজীর্ণ কালুরঘাট সেতুটি সরজমিনে পরিদর্শনে এসে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বলেন, কালুরঘাট সেতুর জন্য আজকে আমরা বুয়েটের তিনজন বিশেষজ্ঞ টিমকে আহ্বান করছিলাম। তারা আসছে, তারা ব্রিজটাকে পরিদর্শন করলো, তারা আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করবে। আমরা এই পুরাতন কালুরঘাট সেতুটাকে আরও অধিক নিরাপদ, আরও কার্যকর করার জন্য মূলত বুয়েটের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা এই প্রক্রিয়াকে। আপনারা আরও জানেন, কালুরঘাট এইখানে আমরা একটা নতুন রেলকাম রোড সেতু নির্মাণ করব, যেটা এখন আমাদের দাতা সংস্থা ইডিসিএফ কর্তৃক প্রি ফিজিবিলিটি স্টাডি চলমান আছে, তারা অতি শীঘ্রই সাবমিট করবে। এটা সাবমিট করলে আমরা এটা উন্নয়ন প্রস্তাব আকারে একনেকে পেশ করব। জরাজীর্ণ কালুরঘাট সেতুটি পুনরায় সংস্কারের পাশাপাশি নতুন আরেকটি সেতু নির্মাণ করে যানবাহন চলাচলের দাবি জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, নতুন আরেকটি ব্রিজ নির্মাণ হলে যোগাযোগ বাড়বে এই পথ দিয়ে। এই কালুরঘাট ব্রিজটা দীর্ঘদিনের অবহেলিত, হ্যাঁ, এটা তো 1930 সালে প্রতিষ্ঠিত, ব্রিটিশ আমল হয়ে গেছে ওইসে আর কি। তো আমরা চাইতেছি এই ব্রিজটা যদি হয় তাহলে আমাদের এই বোয়ালকালী ফটিয়াবাসীর দুর্ভোগটা গুছাবে। হ্যাঁ, আমরা চাইতেছি এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, সরকারে উদ্যোগ নিয়ে যদি ব্রিজটা করে দেয়, এই হাজার হাজার মানুষ ডেলি এই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চলাফেরা করে গ্রামের থেকে, হ্যাঁ, সবাই উপকৃত হবে। এই জায়গার মানুষরা, বোয়ালকালী ব্রিজের ওপারের মানুষরা এখানে যাওয়া আসা করতে পারে না, বিভিন্নভাবে ওদের, হ্যাঁ, দুর্ভোগ পোহাইতে হয়। বিভিন্ন, হ্যাঁ, ডেলিভারি কেস এবং বিভিন্ন হার্টের পেশেন্ট, বিভিন্ন ইয়াদের পেশেন্ট নদী দিয়ে তখন আবার এদেরকে নিয়ে কী করতে হয়, অনেক, হ্যাঁ, দুর্ভোগ পোহাইতে হয়। তা আমরা গভর্নমেন্টের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে যে কি একটা নতুন ব্রিজ তো অবশ্যই প্রয়োজন, এটার বয়স দীর্ঘদিন হয়ে গেছে, ওটা না হওয়া পর্যন্ত এটাকে কীভাবে ভালো করে রিপেয়ার করে, হ্যাঁ, চলাচলের যান চলাচলের ব্যবস্থা করা যায়, হ্যাঁ, এটাটা যাতে ইয়া করা যায় আর কি। সৌমিত্র কর্মকার, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।